আজকে আমরা ব্র্যান্ড নিউ একটা গেম খেলবো যার নাম হচ্ছে কার ফর সেল। আমাদের এই গেমের মধ্যে কারের ব্যবসা করতে হবে, ব্যবসা করে অনেক বড় লোক হতে হবে। মানে ওই তো আমাদের এই তো কারের দোকান, আমাদের গাড়ির দোকান। এন্ড প্রথমে আমাদের গাড়িটার দোকানের সামনে যা যা আছে সবকিছু পরিষ্কার করতে হবে, তারপরে আমাদের ব্যবসাটা শুরু করতে হবে। আমাদের এই দোকানে আমরা অনেক গাড়ি আশপাশ থেকে কিনে আনবো, ব্যবহার করা গাড়ি, নতুন গাড়ি না, ব্যবহার করা গাড়ি আমরা আশপাশ থেকে কিনে আনবো এবং সেগুলো রিপেয়ার করে বিক্রি করব। আচ্ছা তাড়াতাড়ি, আমরা আমাদের দোকানটা তো রেডি করি, কিন্তু দোকানটাতে কত বছর যে আমরা খুলিনি আল্লাহ জানে। আমরা অনেকদিন পরে আসছি এই দোকানটা খুলতে। হ্যাঁ লেটস গো। ও দোকানের নাম হচ্ছে কার ফর সেল। আমাদের প্রথমে এই গাড়ি মানে দোকানটার নাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ মোটামুটি অফিসটা ভালোই লাগতেছে। এটা হচ্ছে আমাদের অফিস অ্যান্ড এটা হচ্ছে আমাদের কম্পিউটার, ওয়েব পেজ, আপগ্রেড, ডেকোরেশন অ্যান্ড ল্যান্ডলর্ড। দাঁড়াও আমাদের ডেকোরেশনটা কি, আচ্ছা দাঁড়াও দেখতেছি, এটা মার্কেট প্লেস অ্যান্ড ইনডোর ডিজাইন, আউটডোর ডিজাইন। এটা কি আমাদের, ও কি আমাদের কন্টেইনার, আচ্ছা বুঝতে পারছি। আমাদের বাড়ি নাই, আল্লাহ রে, আমাদের বাড়ি হলে ভালো হতো। আচ্ছা প্রথমে আমাদের আমাদের নাম, আমাদের মানে কোম্পানির নাম মানে শপের নামটা চেঞ্জ করি, কার ফর শপ। এই কার শপ, আল্লাহ কি একটা নাম দিলাম, পাগলাটে নাম, যা ছিল তাই করলাম, শুধু এ লাগাই দিলাম না। ওকে ওকে ওকে, প্রথমে এটা কি আমাদের আমাদের দোকানের সামনে আরও একটা দোকান নাকি? না না না, এটা হচ্ছে অটো ইলেকট্রনিক্স। ও এখানে আমরা আমাদের গাড়িগুলো সারাতে পারবো, আচ্ছা বুঝতে পারছি। আমি ভাবছিলাম হয়তো আমাদের সামনে আর একটা কারের দোকান, এটা হচ্ছে অটো রিপেয়ার, এখানে আমাদের অটোমেটিক রিপেয়ার করবে। এখানে যায় তো এই লোকগুলো দাঁড়ায় আছে। আর এটা কি ভাই, এটা হচ্ছে অটো পেন্টিং। আল্লাহ রে, সব কিছুই আসছে, আমার কিছুই করা লাগবে না, আমি শুধু গাড়িগুলো নিয়ে আসবো আর এখানে বেচবো। তারা আগে গাড়িগুলো আনার জন্য আমরা যাবো হচ্ছে নেইবারহুডে। আচ্ছা আমাদের নেইবারহুড মানে প্রতিবেশী এলাকায় চলে আসছে, কিন্তু ভাই এখানে অনেক বাড়ি ভাই। ও দাঁড়া, প্রত্যেক বাড়ির সামনে এই গাড়িগুলো, এই তো তিনি বিক্রি করবে গাড়িগুলো নিয়ে বসে রয়েছে। গাড়িটা তো অস্থির লাগছে বস, কত টাকা দাম ম্যাম, ম্যাডাম ম্যাডাম, মানে ভাই রে ভাই, মোটামুটি আছে বাট আমি এটা নেবো না, 7,000 মতো দাম চাচ্ছে। ব্যাপার না, আমি আর একটা গাড়ি দেখি, আমাদের একটু কম প্রাইজের মধ্যে কিনবো, কারণ আমরা ব্যবসায় নতুন, প্রথমে লস খাইলে চলবে না ভাই। এটা তো মনে হচ্ছে অনেক টাকা রে, কত টাকা আন্টি জি? ওরে বাপ রে ভাই, আমি তো এত বড় লোক হই নাই, 4,000 টাকা যাচ্ছে। এটা ছোটো মনে হচ্ছে, এটার দাম হয়তো বা কম হবে। হ্যালো প্লিজ কম দাম চাই, 13,000। আল্লাহ রে, এত দাম, এতটুকু একটা গাড়ির দাম? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই গাড়িটার দাম হয়তো কম হবে, এটা স্পোর্টস কার মনে হচ্ছে না ব্রো প্লিজ। এই তো 2,700, এটা এটাই আমার দরকার, এটাই আমার দরকার। দাঁড়াও গাড়িটা একটু দেখে নেওয়া উচিত ছিল না। আরে ভাই সাইডে ময়লা না, ভাঙা চুরা মনে হচ্ছে এই সাইড দিয়ে, এটা কি নেওয়া উচিত হবে? আমার নেওয়া উচিত হবে না, কারণ প্রথম ব্যবসায় আমার লস খাইতে চাই না। আন্টিজি আপনার গাড়িটা তো ছোটো অনেক পুরাতন, কত দাম চান প্লিজ কম দাম? 1,800? না না না, এটাও অনেকটাই, এটা একের ভাঙানির মতো গাড়ি, অনেক পুরাতন গাড়ি, এগুলো তো অনেক আগে চলতো, এটা নেবো না। আর একটা গাড়ি দেখি বা ইয়ার, তো গাড়ি দেখতে যদি এত সময় লাগে আমি গাড়ি বিক্রি করবো কখন? এটা মোটামুটি 5,00,000। দাঁড়ান দাঁড়ান, এটা প্লিজ একটু কম দাম, 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 এটাই নিয়ে নেই না, এটা ভালো হবে, এটা ভালো মনে হচ্ছে মোটামুটি। আচ্ছা আমরা 1,700 দিয়ে এটা নিলাম অ্যান্ড লেটস গো বাই ইন্টার ইন্টার গাড়িতে ঢোকো এবং গাড়ি তাড়াতাড়ি নিয়ে আমাদের দোকানে চলো এবং এটা সেলে লাগাই দেব, দেখি কত টাকা হয়। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করে আমরা বাসায় পৌঁছে, ওই যে আমাদের আমাদের দোকান ওইখানে মনে হচ্ছে ভাই, বাংলা চুরা গাছের সাথে লাগিয়ে আবার ভেঙে দিয়ে ফেলাইস নে। আমরা ক্ষেত খামারের মধ্য দিয়ে যাচ্ছি ভাই, এটা উচিত হয় না, কারণ আমাদের গাড়িতে এমনি পুরাতন, তারপরে যদি অনেক ড্যামেজ ট্যামেজ লাগে যায় ভাই। এটা কোন জায়গা রে ভাই, এত পুরাতন গাড়ি? ও আমরা যেখানে আসছিলাম ওইখানেই এটা ছিল, আমরা দেখি নাই ভালো করে, আচ্ছা পরে একসময় দেখবো নে। তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসছি ভাই, আমার গাড়ি নতুন গাড়ি, মারি কৃষ্ণ তোরা। আচ্ছা এটা এখানে রাখো ভাই, একটু পরিষ্কার করা লাগবে। আচ্ছা থাকে থাকে, এবার আমরা পরিষ্কার সারাই করি। আচ্ছা চলো তো আমরা তাড়াতাড়ি মানি মেক করি, লেটস মেক সাম মানি ব্রো। ওকে আমরা কম্পিউটারে তাড়াতাড়ি আমাদের ওয়েব পেজ যাই এবং গাড়িটা সেলে লাগাই দেই। সেল এটা হচ্ছে আমরা দাম রাখি হচ্ছে 2,100 টাকা, 2,100 টাকা ভালো হবে আই থিঙ্ক সো। পুট অন দিস সেল অ্যান্ড এবার ওয়েট করি আমাদের কাস্টমারের জন্য। এই ভাই প্রথমে একটা কাস্টমার পেয়ে গেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কত টাকা দিবেন সেটা বলেন আগে, আরও একটা কাস্টমার আসছে কিন্তু আমি কিন্তু দিয়ে দেবো ভাই, যা দাম চাইছি তাই দিবে। আল্লাহ তাড়াতাড়ি সেল 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 ভাই, প্রথম কাস্টমার, আমি তো একটু দেরি করবো না। হ্যাঁ প্রথম গাড়িটা বেশ থেকেই আমার রাত হয়ে গেছে, দুটো ম্যাডাম আসছিলো গাড়ি নিতে, আচ্ছা সমস্যা নাই। আমরা তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করি, মানে অফিসটা বন্ধ করে আমরা বাড়ি গিয়ে ঘুমাই না, সিটি স্লিপ টাইম, আমাদের ঘুমাতে হবে। ব্যবসাটা মোটামুটি ভালোই হয়েছে, 200 না 300 টাকা লাভ হয়েছে, লস না লাভ হয়েছে। কন্টেনারে চলে এসেছে ভাই, কই কন্টেনার? এই তো এই তো ভাই, এত অন্ধকারের মধ্যে আমাদের ঘুমাতে হবে ভাই? আলো নাই কিছু নেই, এত ভাঙাচোরা বাড়ি,
এটা খুব খারাপ রে ভাই, আমি তাড়াতাড়ি বললো ভাই একটা বড় একটা বাড়ি কিনবো, অনেক বড় বড় গাড়ি কিনবো। আচ্ছা প্রথমে আমরা অফিসে যাই, অফিসে নোংরা হয়ে রয়েছে, কই নোংরা রে ভাই? ওরে বাপরে, অফিসের মধ্যে এত নোংরা কই থেকে গেলো? আচ্ছা আমরা নোংরাগুলো আগে পরিষ্কার করি, জানি না আশপাশে হয়তো লোকজন এগুলো ফেলে রাখছে আমাদের অফিসের সামনে। আচ্ছা ঠিক আছে, এবার অফিসটা খুলে ওপেন অ্যান্ড ওয়েট 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 ওয়েট, আমরা তাড়াতাড়ি করে এখানে, না এখানে তো কিছুই নাই, সব কিছু তো, ও আমাদের তো কোনো গাড়িই নাই, গাড়ি এখানে থাকবে কিভাবে? আগে তো গাড়ি আনে তারপরে তো অফিসে ঢুকে রাখবে। আচ্ছা তাড়াতাড়ি আমরা যাই নেইবারহুডে যাই, কিংবা কার মার্কেট ভাই, কার মার্কেট আবার কোন জায়গা? আচ্ছা ওটা পরে দেখছি, আগে নেইবারহুডে গিয়ে আমরা একটা গাড়ি কিনে নিয়ে আসি আগে, তারপরে দেখতেছি কার মার্কেটটা কি আসলে ব্যাপারটা। অ্যান্ড এই গাড়িটা মোটামুটি ভালো মনে হচ্ছে। আন্টি দি কত টাকা দাম? তাড়াতাড়ি বললে ফেলেন, একটু কম দামে 18। দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নেই এত দামের গাড়ি ভাই। ট্রাকটা কত? ট্রাক ট্রাক আন্টি জি আন্টি জি ট্রাকটা কত? ট্রাক একটু কম দামের মধ্যে কিছুই নাই রে। এটা মনে হচ্ছে কম দাম হবে, প্লিজ 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 আন্টি জি প্লিজ। ওয়েট, কোন দামের মধ্যে পাইলে মনে হয়, গাড়িটা একটু দেখে নেওয়া দরকার। মোটামুটি ঠিক আছে, একটু ভাঙাচোরা মনে হচ্ছে, তারপরে সমস্যা নাই, আমার এই গাড়িটা দিয়ে দেন তাড়াতাড়ি করবে। কই সেল সেল সেল, এই তো বাই 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 অ্যান্ড ব্যাক অ্যান্ড লেটস গো। এটা আমাদের গাড়ি মানে অফিসে নিয়ে যায় লাগায় দেয়, একটু বেশি দামে এটা বিক্রি করার চেষ্টা করব। আমাদের কাছে আরও 5,370 টাকা আছে, ব্যাপার না আমাদের অফিস করে ভাই। এই তো কার মার্কেট, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইখানে অনেক গাড়ি আছে ভাই, ওইখানে তুই এই এইখানে সব গাড়ি একসাথে, আর ওই নেইবারহুডে গিয়ে আমাদের বাড়ির বাড়িতে বাড়িতে গিয়ে গাড়ি খুঁজতে হয় রে, কত ঝামেলা হয়। এখানে সব গাড়ি একসাথে রাখা রয়েছে, তাড়াতাড়ি এই গাড়িটা আমরা সেলে লাগায় তারপরে আসবো এখানে। তাড়াতাড়ি লাগাও 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 লাগাও, এই তো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি এটা ওয়েব পেজে দিয়ে আমরা তাড়াতাড়ি কার মার্কেটে যাবো এবং আরও একটা গাড়ি কিনে নিয়ে চলে আসবো। আমাদের আরও 5,300 টাকা আছে, আমাদের বাজেটের মধ্যে যদি কোনো গাড়ি হয় আমরা নিয়ে আসবো। তাহলে এটা 2400, ধরো 2800 রাখি, না 2800 ভালো হবে, 200 টাকা 400 টাকার মতো লাভ হতে পারে, 350-র মতো। আচ্ছা তাড়াতাড়ি করে আমরা কার মার্কেটে যাই, চলো। এই তো কার মার্কেট, ওরে বাপরে, আমরা আসতে অনেক দেরি করে ফেলছি কারণ আমরা হাইটে হাইটে আসছি, এটা কি হোমলেস পার্সন? আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে দেখি এই আঙ্কেল জি কত টাকা চান। এটা 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 বাইরে ভাই, এত টাকা তো আমার কাছে নাই, আমাদের অফিসে কাস্টমার রয়েছে ভাই, তাড়াতাড়ি করা লাগবে, আমাদের অফিসে কাস্টমার চলে আসছে ওই গাড়িটা কেনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, এই গাড়িটা ভাই, এই গাড়িটা পছন্দ হয়েছে, এই গাড়িটা দিবি নাকি তুই? কত টাকা দাম, কত টাকা? 4,000 নি রে, না ভালো হবে, 4,000 টাকা লুক গাড়ি। বা বাইরে ভাই, গাড়িটা অস্থির লাগছে ভাই, দে 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 গাড়িটা আমার দিয়ে দে। ড্যামেজ মোটামুটি কত যে আছে আল্লাহ জানে, ড্যামেজ ট্যামেজ করতে পারো বেশি একটা নাই। তাড়াতাড়ি করে আমরা এই সুযোগ থেকে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই, আমাদের অফিসে আরও একটা লোক আইছে যে গাড়ি কিনবে, একটা না 2-3টা কে জানে বা। আচ্ছা তাড়াতাড়ি এই সাইডে যাই আমরা ভাই, পাহাড়ে। ওকে 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 ওকে, গাড়িটা তাড়াতাড়ি থামা ভাই, লোকজন চলে যাচ্ছে। আঙ্কেল জি কত টাকা দিবেন তাড়াতাড়ি বলেন 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 ভাই, যে দাম চাইছে ওই দামে দিবে। ওকে ওকে ওকে, সেল 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 দিয়ে, এটা সেলে দিয়ে দে। ওকে আপনারা চলে যান, সমস্যা নাই, আমাদের আর একটা গাড়ি আছে সেটা সেলে লাগাই দেয় তাড়াতাড়ি করে। ওয়েব পেজ অ্যান্ড ওই গাড়ি কই রে, না নট ইন দ্য অফিস, ও এই অফিসের বাউন্ডারির মধ্যে রাখতে হবে, এই ময়লাটা কে ফেললো রে। আচ্ছা তাড়াতাড়ি অফিসের বাউন্ডারির মধ্যে রাখতে হবে, তারপরে আমরা গাড়ি সেল করতে পারবো, এবার বুঝতে পারলাম বিষয়টা। গাড়িটা ব্যাক করো এবং ভিতরে ঢুকো ভাই, গাড়ির উপরে একটু ময়লা মনে হচ্ছে। আচ্ছা ময়লা না কি এটা, ভাঙাচোরা? আচ্ছা ঠিক আছে, ওটা ব্যাপার না, একটু ময়লা তো থাকতেই পারে, সমস্যা নাই, আমরা তাড়াতাড়ি করে গাড়িটা সেলে লাগাই দেয়। সেল সেল ওয়েব সেল পেজ, ওয়েব পেজে এই তো পাওয়া গেছি, এবার তেলে কত টাকা দেবো? 5,000 দিয়ে দেয় না, 5,000 ভালো হবে, 1,000 টাকা লাভ করবো, 1,000 টাকা লাভ করবো। আচ্ছা দেখি পুট অফ সেল অ্যান্ড প্লিজ প্লিজ প্লিজ, এই গাড়িটা কেউ, আরে ভাই রায়তো, এক আমার একটা দুইটা গাড়ি বেচতে বেচতে রায়তো হয় ভাই, কী যে একটা ঝামেলার মধ্যে পড়ছি নে, কারণ আমি অনেক সময় নষ্ট করি। হ্যালো, আমি এখন গরিব মানুষ, আপনারা একদিন অনেক টাকা দেবো, সমস্যা নেই, বর্তমানে আমার টাকাই কম, আপনারা কী দেবো আর। আচ্ছা তাড়াতাড়ি আমরা এই কন্টেনারে চলে আসছি, এবার আমরা ঘুমাই ঘুমাই ঘুমাই, ঘুমাসার পরে দেখতেছি কি, ওকে ভাই কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। আচ্ছা ব্যাপার না, আমরা তাড়াতাড়ি যাবো হচ্ছে আমাদের অফিসে, এবার তাড়াতাড়ি অফিসটা খুলতে হবে তাড়াতাড়ি, এবং এটা পরিষ্কার করো, কারণ লোকজন আসলে যদি দেখে এত দুর্গন্ধ তারপরে তো এরা আসবেই না, আবার চলে যাবে। ওকে আমরা অফিসটা পরিষ্কার, এবার অফিসটা খুলে ফেললো। ওকে 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 ওকে, আমাদের গাড়িটা তো এখানে আসছে, থাক থাক, এই ভাই প্রথমে চলে আসছে, আপনি আমাদের এই সকালবেলার প্রধান কাস্টমার, প্লিজ একটু বেশি দাম, ও দাম তো আমরা দিছি, আমরা তো বার্গেনিং করতে পারি না, প্লিজ 5,000 টাকা 5,000 টাকা 5,000 টাকা, ইয়েস 5,000 টাকাই দিবি, 1,000 টাকা লাভ। রে বাপ রে বাপ, আমাদের যে কি একটা লাখ রে ভাই, কই চলে আসলাম, 9,000 টাকা ইনকাম হয়ে গেছে। আচ্ছা ব্যাপার না, আমরা আরও একটা গাড়ি কিনবো। ভাই এটা কি কার অকশন? দাঁড়াও দাঁড়াও, অকশনটা কি আসলে?
ও এখানে হয়তো গাড়ি দেখাবে, ঠিক আছে ওই গাড়িগুলো দেখাবে। আচ্ছা সমস্যা নেই, আমরা এই নেবারহুডে আসছি আবার গাড়ি কিনতে। নেবারহুড থেকে গাড়ি কেনা বেটার মনে হয়, কারণ ওইখানে সব দামি দামি গাড়ি থাকে রে ভাই, কার মার্কেটও দামি থাকে ভাই। তারা তাড়াতাড়ি, এটা কী গাড়ি রে এত বড়? আরে ভাই এটা কী কুত্তা ধরা গাড়ি না রে? আল্লাহ আল্লাহ জানে, অ্যানিমেলের গাড়ি হইতে পারে এটা। এটা কি 4600? মোটামুটি আমাদের বাজেটের মধ্যে তো আছে, কিন্তু ভালো তো। আবার তাড়াতাড়ি ধরো, আমাদের হচ্ছে স্কিল আনলক করতে পারবো, বার্গেনিং স্কিল, মানে আমাদের দাম করা দাম কমানো বাড়ানো করতে পারবো। এটা এটা আনলক করতে হবে না, এটা এটা আনলক করতে হবে। অ্যান্ড এবার চলো আমরা, এবার দেখো কি করি। দাঁড়াও কত টাকা দাম চাইছে লোকটা, কত টাকা চাইছে ভাই? 4500 আমরা এটার দাম বলবো হচ্ছে। দাঁড়াও বার্গেইন করি, তারপর দেখি কত টাকা। দাঁড়াও দাঁড়াও, আমরা যদি এটার দাম বলি 3000, না 3000 কম হয়ে যায়, একটু বেশি লেখি 3500 অফার করি, দেখি কি বলে লোকটা। দিবে না দিবে না দিবে না দিবে না। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা আমরা 4000 দেবো নাকি? 4000 দিয়ে দিই, 4000 দিয়ে দিই, 4000 বাই দিস 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 দিস। আই থিঙ্ক আই নিড বাই দিয়ে দিছে 4000 টাকা। ওরে বাপ রে বাপ, 4000 টাকায় গাড়িটা কিনলাম। ও অস্থির হয়েছে বস, এবার চলো তাড়াতাড়ি চাই, আমরা অফিসে যাই, অফিসে গিয়ে তাড়াতাড়ি এটাই সেলে লাগাই দেবো, কারণ একটা ভালো মানে গাড়ি পাই গেছি আমরা। এটার দাম কত রাখবো আল্লাহ পরে দেখতেছি এটার দামটা। আগে আমরা তাড়াতাড়ি ভালোভাবে এটা অফিসে নিয়ে আসছি আসছি ভাই। এতবার গাড়ি আমাদের গেট ঢুকবে 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 ঢুকবে, জায়গা অনেক বড় আছে, সমস্যা নাই। ওকে 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 ওকে, এবার 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 পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। এবার চলো তাড়াতাড়ি এটা ওয়েব পেজে লাগাই দেয়, দেখি আমাদের দোকানে কে আসে এত তাড়াতাড়ি করে এটা কিনতে। দাঁড়াও ওয়েব পেজ, অ্যান্ড এই তো হয়ে গেল ডেলি, এটা হচ্ছে ডেলিভারিটা। ওকে তার তো বলি এত টাকা, 6000 টাকা পারফেক্ট হবে আমার মনে হচ্ছে, বিকার। ওকে টাইটেল দিয়ে দিলাম, এবার লাও, এবার আমরা 1500 টাকা লাভ করতে চাচ্ছি। আচ্ছা দেখি কি হয়, 1500 টাকা হলে তো ভালোই হবে রে বাবা। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি আমরা কার অপশানে চলে যাচ্ছি, কিন্তু ভাই এখানে তো কেউ নাই রে ভাই। এই আমার এখানে কেউ নেই, আমার 300 টাকা নিয়ে নিল এই লোকটা রে। আরে ভাই সব অকশন বকশন শেষ হয়ে গেছে, আরে আমরা লস খাইলাম রে, বলো কিসের জন্য আমার ঠগাইলি রে? এখানে তো কেউ নাই, কিছুই হচ্ছে না, সব চলে গেছে। দাঁড়াও এখানে একটা লোক আসছে গার কেনার জন্য ভাই, প্লিজ 6000 টাকা বলিস, 6000 টাকা দিবে। আরে বাপ রে, সেল কর তাড়াতাড়ি পুনারো ভাই, সেল 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 করে গেল, এই তো সেল করে ফেলছি রে। ও ও ও ও, 1500 টাকা লাভ আজকে রে, আজকে রে আজকে রে, রাতে হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি যাই ঘুমাই। এত টাকা লাভ করলে ভাই টাকা চলে আসবে তাড়াতাড়ি, চল 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 এবার তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি। আচ্ছা দাঁড়াও আমরা তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমাই, এবং তারপরে আসতেছি আমরা। ওকে আবার সকাল হয়ে গেছে, 10000 টাকা লাভ হয়ে গেছে। এই ভাই গাড়ি করে মারি দিস না, আর দাঁড়াও এই ময়লাগুলোকে পরিষ্কার করি, তারপরে আমরা অফিস খুলবো এবং আরও একটা গাড়ি নিয়ে আসবো। আজকে ভাবতাছি 1500-2000 টাকা লাভ করলে হয়তো ভালোই হবে। তারপরে দেখতেছি অফিসটা খুললাম, এবার না কম্পিউটারে দেয় আমি বারবার কি বসি রে ভাই, আমাদের তো গাড়ি লাগবে আগে, গাড়ি 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 গাড়ি। এই গাড়িটা ভালোই মনে হচ্ছে, এটা কত দাম চান আন্টিজি? একটু কম একটু কম, 5900। আচ্ছা বার্গেন করি আমরা, বার্গেন করে 4500 দিবে দিবে দিবে, অফার করি দেখি তো কি বলে। কি বলে এটা কি বলে? আচ্ছা ঠিক আছে দিবে না, একটু বাড়াইলাম, 5000 টাকা দিয়ে দেন প্লিজ, দিয়ে দেন, আমরা গরিব মানুষ তো। এই তো দিয়ে দিছে, অস্থির হয়েছে রে, এটার দাম যে কত রাখবো রে। আচ্ছা তাড়াতাড়ি আমরা গাড়ি তো নিয়ে যাই, তারপরে দামের চিন্তা করবো। আর চলো যাই আমরা তাড়াতাড়ি করে ভাই, গাড়ির সাউন্ডটা তো এটা ভালোই রে, কি গাড়ি রে এটা আল্লাহ জানে। আমরা গাড়ি তো নিয়ে আসছি, এবার সুন্দর করে এটাকে পার্কিং করো, অ্যান্ড লেটস গো। আমরা এবার লাগাই দেই আমাদের ওয়েব পেজে, এবার দেখি আমাদের কী লাভ হয়। ওকে ওকে ওকে, টান দাও এটা দেই আমরা 6500 টাকা, ইয়াস পারফেক্ট হবে হয়তো বা। এবার চলো দেখি আমাদের এটা লাভ হয় কি লস হয়। আরে ভাই রে ভাই, কেউ আয় না, আলো আলো আলো, গাড়ি গাড়ি গাড়ি, এই তো চলে আসছে 2-3 জন মানুষ রে ভাই। ওকে কত টাকা কত টাকা কত টাকা, হ্যাঁ 6500, 6500 দিবে। আরে বাপরে কি বলে, 6500 সেল 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 ভাই, আজকের ব্যবসাতে দেখেন ভাই, 12000 মানে 1000 টাকা লাভ হয়েছে। তারপরে একটা গাড়ি বেচছি আমি, তারপরে আমাদের মোট টাকা হয়েছে 12129। ওকে ওকে গাইজ গাইজ গাইজ, আজকে আমাদের প্রথম দিন ছিল, তাই আমাদের মোটামুটি অনেক টাকা বেচা কেনা করছি, প্রথম দিনে ভালো বিজনেস হয়েছে। কিন্তু নেক্সট ভিডিওতে আমরা যে কী করবো রে ভাই, আপাতত 1,50,000 ডলার তো ইনকাম করেই ফেলবো ইনশাল্লাহ। ওকে ওকে গাইজ, আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিওতে দেখেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।